রিলায়েন্স ফাউন্ডেশনের পরিচালনায় ডেভেলপমেন্ট লীগ ফুটবল প্রতিযোগিতা হলো নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। এই দিনের ফুটবল প্রতিযোগিতায় ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা আয়োজিত হয়। স্টেডিয়ামে খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন দুই দলেরই বহু সমর্থকেরা। খেলা নিয়ে দুপুরের সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। নিজেদের লোক খেলছে যদিও, তো আরো একটু বেশি ভালো লাগছে, দেখতে এসছে অনেকটা দূর থেকেই, তো ইস্ট বেঙ্গল জিতলে আরো ভালো লাগবে। কি খেলছে তোমার? আমার দাদা খেলছে, আদিত্য পাত্র। কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। আশা রাখছি জিতবে। কত গোল জিতবে? 3-0 হতেই পারে। ইস্ট বেঙ্গলের সাথে মোহামেডানের খেলা ডার্বি ম্যাচ, উন্মাদনা তো থাকবে ডার্বিতে, সেরকমই রয়েছে। যদিও ডেভেলপমেন্ট লীগের খেলা, আশা করছি জিতবো এই ম্যাচও। কত গোল আশা করছো? 2-3 গোল তো আশা করছি। নৈহাটি থেকে হিমাদ্রি শঙ্কর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।